একটা কাজ জন্য দেখাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের দিনটা খুবই স্পেশাল, তার কারণ আজকে হলো ফাদার্স ডে, আর তার থেকে আরও বড় স্পেশাল কারণ কালকে আমার মা বাবা এসছে। তাই আজকে আমি প্রথম আমার দুই বাবাকে নিয়ে, আমার শ্বশুরমশাই আমার বাবাকে নিয়ে, দুই বাবাকে নিয়ে আজকে আমি ফাদার্স ডে সেলিব্রেট করব। তো ওনারা কেউই জানে না, ওটা তো সারপ্রাইজ। তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, আজকে খুবই ভালো হতে চলেছে, মজাদার হতে চলেছে। তো আমাদের এখন সব কিছু কেনা হয়ে গেছে, তো কেনার ভিডিওটা দেখাইনি। আমার বর সব কিছু কিনে নিয়ে এসছে, তো এখন আমি বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি। বেলুন দিয়ে এই জায়গাটা ডেকোরেশন করবো, ওই পাশে ওই জায়গাটা ডেকোরেশন করবো। চেল্লাচ্ছ কেন তুমি? আমি এখন বেলুন গুলো ফুলিয়ে নিচ্ছি। তুই কি করছিস? তুমি বেলুন ফুলাচ্ছ? সবাই কেক কাটবে, দাদাই, দুই দাদাই, তোমার পাপা, ওই দেখো মিষ্টির অবস্থা দেখো তোমরা। মিষ্টি কি করছো বলো, বসে বসে। এখন আমাদের এখানে সাজানো চলছে সব বেলুন দিয়ে, এখন বোন সাজাচ্ছে। সাজা মাংস করছে, মাংস করার জন্য পেঁয়াজ কাটছে। হয়ে গেছে পোলাও, আজকে পোলাও রান্না করেছে, তাও দেখাচ্ছি পোলাওটা কেমন দেখতে হয়েছে। ব্যাক ক্যামেরা অন করে এই যে এখানে বাসন্তী পোলাও হয়েছে, আর এখানে মাংস হবে, এখানে মাটন হবে, আগে চিকেন করা আছে, এখানে মাটন হবে। এখন বাবা মা এলো, বাবা এখন শুয়ে আছে, আর এই যে মা এই গেল, মা এই যে কালকে বাড়ি যাবে তাই সব বোঝাচ্ছে। আর এই যে সব সাজানো হয়ে গেছে আমাদের, এই যে এখানে যে বেলুনটা খুলে গেছে, এখানে এরকমভাবে সাজিয়েছি, কেমন হয়েছে তোমরা বলবে। আর ওই যে বোন বসে আছে, কেন আর এখন বাবা আসলে তখন কেক কাটা হবে। বাবা এখন দোকানে আছে, তার দোকান দিয়ে এলে তারপরে কেক কাটা হবে। মিষ্টি বাবা এলে আর বাবা এলে, বাবা মা এসে বলছে যে এইটা এটা কিসের জন্য সাজিয়েছি, আমরা বলেছি ফটো শ্যুট করবো। তারপরে বলেই দিলাম যে না আজকে ফাদার্স ডে, তো এখন কেক কাটা হবে একটু পরে। তোমাদের একটা কথা বলে দিই, আমরা সকাল দিয়ে এত প্ল্যান করলাম যে এত কিছু করব, বেলুন দিয়ে সাজাবো, তো বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে। তারপরে বাবা ঘরে ঢুকেছে, বাবাকে বলছি, আমরা ভাবিনি বাবা সারপ্রাইজ হবে, তো এসে দেখি বাবাই আমাদের সারপ্রাইজ দিয়েছে। বাবা বলছে যে আজকে ফাদার্স ডে না, আমরা বলছি যে কি করে জানলে, তখন বাবা বলছে এখন তো ফোন আছে, ফোনেই সব জানা যায়। এদিকে আমরাই বোকা হয়ে গেছি, তো যাই হোক সবাই যখন জানে, তো আমরা এখনই তাড়াতাড়ি করে সেলিব্রেট করি, তাই করতে হবে। তো চলো আমরা এখন সেলিব্রেট করি, এখন কেক কাটা হবে।
আমাদের এখন কেক কাটা হয়ে গেছে, ওই যেমন কেক কাটা খাওয়া খাবি হচ্ছে। নমস্কার করতে গেছে মিষ্টু, আমরা নমস্কার করেছি তাই ও নমস্কার। তোমাদের বলছিলাম যে একটা পার্সেল এসেছিল, তো সারপ্রাইজ। ওটা কি আছে এখনো খুলবো না বলেছিলাম, তো আমি খুলে দেখেছি। যদি না খুলতাম, যদি উল্টো পাল্টে আসতো তাহলে আবার চেঞ্জ করতে হতো, তাই আমি খুলে দেখেছি। তো সারপ্রাইজটা কার জন্য দেখাচ্ছি না, একটা ছবি না, মা তো খুলতে দাও। হ্যাঁ, মাও জানি এটা হলো মায়ের জন্য। মা বসে চটের ব্যাগ নিয়ে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই টাটা করে দাও, বাই বাই বাই।